এমটি সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আমরা আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন একটি 14 ইঞ্চি সিআরটি টিভি। তো এই সনি সিআরটি টিভিটি আজকে আমরা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সিআরটি টিভিটি আসলে আমরা অন করে নিয়েছি, পিকচারটি ঝাপসা, এমনকি কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। শুধু একটি কালার আছে, গ্রিন কালার, রেড ব্লু দুটি কালার নেই। একদিকে স্ক্রিনটি ঝাপসা, একদিকে কালার মাইর। তো এই পিকচার প্রবলেম মূলত টিভিটির। এই প্রবলেমটি আজকে আমরা আপনাদের মাঝে সলভ করব, সলভ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা টিভিটি খুলে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা টিভিটি আসলে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সার্কিটটি বের করে আনছি। টিভিটির সার্কিট আসলে ফ্রেশ মনে হচ্ছে। সার্কিটটি কোথাও কোনো জ্বলা পোড়া কিছু নেই, সার্কিটটি একদম ফ্রেশ দেখা যাচ্ছে। আমরা টিভিটিকে আবার অন করে ভোল্টেজগুলো মেপে দেখব। টিভিটি আবার অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা টিভিটি আসলে আবার অন করে নিয়েছি, সেই আগের প্রবলেমটি রয়ে গিয়েছে। আমরা ভোল্টেজগুলো প্রথমে মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে দুটি ভোল্টেজ এখানে আছে, দুটি ভোল্টেজ একুরেট ভাবে ঢুকছে পিকচার টিউবে, বাট একটি ভোল্টেজ এখানে শর্ট, একটি ভোল্টেজ আসে নাই, একটি ভোল্টেজ শর্ট হয়ে গিয়েছে। একটি ভোল্টেজ শর্ট হয়ে গিয়েছে, এখন আমরা সেটাকে দেখবো। তার জন্য বেসটিকে খুলে নিচ্ছি। এই কালারটি শর্ট ছিল, তাই এই কালারের এই টাইম স্টোরটি আমরা প্রথমে চেঞ্জ করে দেখব। এটা এই টাইম স্টোর, তো এই টাইম স্টোরটি আমরা চেঞ্জ করে প্রথমে দেখব। টাইম স্টোরটি খুলে নিচ্ছি। টাইনি স্টোরটি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টাইনি স্টোরটির নাম্বার হচ্ছে 2482, C2482। তো এই টাইনি স্টোরটি চেঞ্জ করতে হবে, তার আগে আমরা টাইনি স্টোরটিকে মেপে নিচ্ছি। টাইনি স্টোরটি আসলে মাফে ভালো দেখাচ্ছে। আমরা আরেকটি টাইনি স্টোর নিয়েছি, দেখতেই পাচ্ছেন সেম টু সেম আরেকটি টাইনি স্টোর নিয়েছি। এই টাইনি স্টোরের পরিবর্তে আমরা এই টাইনি স্টোরটি লাগাবো। এটাকে একবার মেফে শিওর হয়ে নিচ্ছি যে এটা ভালো আছে কি না। আমি যেটি নিয়েছি সেটিও মাফে ভালো দেখাচ্ছে, বাট যেটি সার্কিট থেকে যেটি খুলে নিয়েছি সেটি ভালো দেখাচ্ছে। তারপরও আমি এটাকে চেঞ্জ করে অন্য একটি টাইনি স্টোর এখানে লাগিয়ে নিচ্ছি। অনেক সময় এগুলো মাফে ভালো দেখালেও লোডে মাইক দেয়, তাই এটাকে চেঞ্জ করে নিচ্ছি ডাইরেক্টলি। সার্কিটটির মধ্যে আসলে জং পড়ে গিয়েছে,
এই সার্কিটটিকে একটু ওয়াশ করে নেচ্ছি, পেন্টগুলা সঠিকভাবে দেখা যাচ্ছে না বিদে। এলসি থিনার দিয়ে পেন্টগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সার্কিটটিকে, এবার পেন্টগুলা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই পিনটি এখানে শর্ট, এই পিনটিকে এখানে আমি একটি ফ্লাইং তার লাগিয়ে নেব। দুটি পিন্ট জ্বালা দেওয়া হয়ে গিয়েছে। আমিও শেষ করি আপনারটা দেখুন। আমি এই মাঝখানের এই পিনটি আসলে এখানে শর্ট ছিল, তাই আমি এটাকে একটি ফ্লাইং তার লাগিয়ে পিনটিকে আবার একত্রিত করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার আমি টিভিটিকে আবার অন করব, অন করে দেখব যে আমাদের ভোল্টেজটি বের হয়ে আসছে কি না। তার জন্য আমি মিটারটিকে আবার আর্থিংয়ের সাথে লাগিয়ে নিয়েছি, পিকচার টিউবের আর্থিংয়ের সাথে। টিভিটি আবার অন করে নিয়েছি। ভোল্টেজটি কিন্তু এখনো বের হয় নাই, ভোল্টেজটি এখনো শর্ট দেখাচ্ছে। তো ভোল্টেজটি আসলে কোথায় শর্ট হতে পারে সেটা এখন আমরা খুঁজে নিব। ভোল্টেজটি বড় রেজিস্ট্যান্সটি আসলে কাটা দেখাচ্ছে, এই রেজিস্ট্যান্সটি ওপাশ থেকে এপাশে ভোল্টেজ আছে বাট এপাশে ভোল্টেজটি শর্ট হয়ে যায়, তাই আমরা এই রেজিস্ট্যান্সটিকে এখন এখানে দেখবো এটা কাটা নাকি ভালো। আসলে রেজিস্ট্যান্সটি কাটা দেখাচ্ছে, রেজিস্ট্যান্সটি আসলে শর্ট দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। রেজিস্ট্যান্সটি আসলে শর্ট মাপ দেখাচ্ছে। তো আমি আরেকটি রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে নিচ্ছি, আরেকটি রেজিস্ট্যান্স আমি নিয়েছি, এই রেজিস্ট্যান্সটি আমি এই জায়গায় লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা আসলে মাপ দেখাচ্ছে বাট এটা মাপ দেখাচ্ছে না, এটা শর্ট মাপ দেখাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটি আমি এখানে লাগিয়ে তারপর টিভিটি অন করে দেখব। রেজিস্ট্যান্সটি আমি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবার টিভিটিকে আবার অন করে নিব। ভিডিওটি আসলে কেউ স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রবলেমটি বুঝতে সুবিধা হবে। এমটি সিলেট এই চ্যানেলে আমরা আমাদের কাজের প্রতিটি ভিডিও আপলোড করে থাকি, যখন যে কাজ আসে সেই কাজের ভিডিও আমরা আপলোড করে থাকি। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আবার টিভিটিকে আবার অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আসলে ভোল্টেজটি বেরিয়ে এসেছে। তিনটি ভোল্টেজ এখন এক সমানভাবে বের হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। দেখুন ছবির যে প্রথমে যে ছবির ঝাপসা ছিল এবং একটি কালার ছিল শুধু গ্রিন কালার, সেই কালারটি চলে গিয়ে এখন তিনটি কালারই ম্যাচিং হয়ে আসছে, ছবির ঝাপসাও চলে গেছে। তো এই রেজিস্ট্যান্স আর এই টাইনিস্টোর এই দুটি পার্টস আমরা চেঞ্জ করে নিয়েছি। এই দুটি পার্টস চেঞ্জ করে নেওয়ার পর আসলে টিভিটি ওকে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। পিকচারের ঝাপসা কালারের প্রবলেম সবগুলাই চলে গিয়েছে। এবার আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। টিভিটির কাজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে।
অ্যাক্টিভিটি আবার অন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দরভাবে এখন টিভিটি অন হয়ে সবগুলা কালার ম্যাচ হয়ে ছবি আসছে। টিভিটি কমপ্লিট ওকে দেখাচ্ছে। প্রথমে টিভিটির প্রবলেম ছিল স্ক্রিনটি আসলে পিকচার ঝাপসা, কালার ছিল না টিভিটির মধ্যে, পিকচারে প্রবলেম ছিল, বাট এই প্রবলেমটি এখন সলভ হয়ে টিভিটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই দুটি পার্টস শর্ট থাকার কারণে মূলত টিভিটির মধ্যে এই প্রবলেম এসেছিল, এই রেজিস্ট্যান্স আর এইটা ইনস্টল। এই দুটি পার্টস আমরা চেঞ্জ করার পর টিভিটি কমপ্লিট ওকে হয়েছে। তো এখন আমরা টিভিটি ফিটিংস করার পর টিভিটি চালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।